সপ্তাহ ঘুরে আমরা আবার নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে হাজির হলাম। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের এই বাংলা প্রথম পত্র ক্লাসে। বন্ধুরা, তোমাদের প্রথমেই একটি ছবি দেখাবো। এটা ছবিটা দেখো তো, দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই। আমরা যদি আরো একটা ছবি দেখাই, আগের ছবিটা আবার দেখি, কি দেখতে পাচ্ছ তোমরা এখানে? কি মনে হচ্ছে ছবিটা কিসের হতে পারে, তোমরা বলতে পারবে? নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে এটি মঙ্গল শোভাযাত্রা, অর্থাৎ বাংলা নববর্ষের প্রথম দিন যে অনুষ্ঠান হয় তার একটি ছবি তোমরা দেখতে পাচ্ছ। তো বাংলা বছরের প্রথম দিনকে আমরা কি বলি? হ্যাঁ, পয়লা বৈশাখ। ধন্যবাদ তোমাদেরকে, তোমরা বুঝতে পেরেছ এবং বলতে পেরেছ, যেটা আমি অনুধাবন করতে পারি। আজকে আমাদের আলোচনার বিষয় পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ, পয়লা বৈশাখ, এটি লিখেছেন কবির চৌধুরী। জানো, কবির চৌধুরী। আজকে আমরা পড়ব নবম ও দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র একটি প্রবন্ধ, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রবন্ধ, পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখ আলোচনা করার আগে আমরা জেনে নেব আজকের লেখক পরিচিতি সম্বন্ধে। তোমরা যদি একটু দেখে নাও, কবির চৌধুরীর সম্বন্ধে আমাদের একটু জানা দরকার, দেখি আমরা কতটুকু জানতে পারি। দেখো, পুরো নাম কবির চৌধুরী, জন্ম 1923 সালের 9 ফেব্রুয়ারি। পিতা আব্দুল হালিম চৌধুরী, তিনি একজন বিখ্যাত মানুষ। মাতা আফিয়া বেগম। আর শিক্ষা জীবন, তিনি 1938 সালে ঢাকা কলেজের স্কুল থেকে প্রবেশিকা অর্থাৎ SSC পরীক্ষায় এবং 1940 সালে ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, 1943 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্মান এবং 1944 সালে ইংরেজিতে MA পাস করেন। তিনি বিদেশ থেকেও ডিগ্রি অর্জন করেছেন। তার একটি উপাধি, তিনি দীর্ঘদিন যতদিন জীবিত ছিলেন এখনো তাকে আমরা জাতীয় অধ্যাপক হিসেবে তাকে আমরা অভিহিত করে থাকি। তার উপাধি হচ্ছে জাতীয় অধ্যাপক। আমরা লেখক পরিচিতি সম্বন্ধে সংক্ষেপে একটু জানলাম, আমরা পরবর্তী আলোচনায় যাই। আজকের এই পাঠটি জানবার আগে আমরা পাঠে একটু পরিচিতি সম্বন্ধে জেনে নেই, পাঠ পরিচিতি। তোমরা যদি একটু বোর্ডের দিকে খেয়াল করো কষ্ট করে, বাংলা একাডেমি থেকে প্রকাশিত 2008 সালে বাংলাদেশের উৎসব নববর্ষ নামক গ্রন্থ থেকে রচনাটি সংকলিত। বাংলা নববর্ষ বাঙালির সর্বশ্রেষ্ঠ সাংস্কৃতিক উৎসব। কৃষি নির্ভর এই দেশে ফসল উৎপাদনের সাথে সামঞ্জস্য রেখে প্রাচীনকাল থেকেই বাংলা নববর্ষ উদযাপনের ধারণা ছিল। এই উৎসব সকল ধর্মের, সকল বাঙালির, ধনী গরিব সকল মানুষের ধর্মীয় সংকীর্ণতার বৃত্ত অতিক্রম করে বাংলা নববর্ষ উৎসব আজ আমাদের জাতীয় চৈতন্যের ধারক, এই অভিমত ব্যক্ত করেছেন লেখক এই প্রবন্ধটিতে। সেটির নাম হচ্ছে পয়লা বৈশাখ এবং তিনি পয়লা বৈশাখের জয়গান গিয়েছেন। আমরা পাঠ পরিস্থিতি সম্বন্ধে সংক্ষেপে জানলাম। আমরা এবারে এই প্রবন্ধের কিছু কঠিন শব্দ রয়েছে, সেই শব্দগুলো আগে আমরা জেনে নিই, তাহলে আমাদের আলোচনা অনেকটা সহজ হবে। বন্ধুরা, একটু বলে নেই যে আজকে ক্লাস শুরু হতে খানিকটা বিলম্ব হয়েছে, এর জন্য আমি দুঃখিত।
তারপরে তোমরা আছো আমার সঙ্গে, শব্দার্থ গুলো একটু জানার চেষ্টা করি। নির্জীবতা মানে প্রাণ শূন্যতা, নরোজ নতুন দিন, স্বাদেশিকতা নিজের দেশের প্রতি ভালোবাসা, জাতীয়তা স্বজাতি চেতনা সংক্রান্ত, প্রত্যক্ষ অভিঘাত সরাসরি আঘাত, সাম্রাজ্যবাদ পররাজ্যের উপর কর্তৃত্ব বিস্তার রূপ রাজনৈতিক কূটকৌশল, আর উপনিবেশ অর্থ হচ্ছে জীবিকা নির্বাহের জন্য অথবা স্থায়ীভাবে বাস করার জন্য দলবদ্ধভাবে বিদেশে যে বসতি স্থাপন করা হয় তাকেই বলা হচ্ছে উপনিবেশবাদ। ধন্যবাদ, আমরা আলোচনায় যাব। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই পয়লা বৈশাখ উদযাপন করো এবং তোমাদের স্কুলেও, আমাদের স্কুলেও আমরা এই দিবসটি নানাভাবে পালন করে থাকি। বন্ধুরা, আমরা পড়ায় চলে যাই, দেখি যে সব দেশে সব জনগোষ্ঠীর মধ্যে সব সংস্কৃতিতেই নববর্ষ উদযাপনের প্রথা প্রচলিত আছে। অবশ্য উদযাপনের রীতি প্রকৃতি ও পদ্ধতি প্রকরণের মধ্যে তারতম্য আছে, তবু সর্বক্ষেত্রে একটি মৌলিক ঐক্য আমাদের চোখে পড়ে, তা হলো নবজন্ম বা পুনর্জন্ম বা পুনরুজ্জীবনের ধারণা। পুরনো জীর্ণ এক অস্তিত্বকে বিদায় দিয়ে সতেজ সজীব নবীন এক জীবনের মধ্যে প্রবেশ করার আনন্দ অনুভূতি। টেনিসন যখন বলেছিলেন, টেনিসনের একটি বিখ্যাত গান আছে তোমরা জানো, রিং আউট দ্য ওল্ড, রিং আউট দ্য নিউ, রিং হ্যাপি বেলস অ্যাক্রস দ্য স্নো। আমরা যদি গানটা দেখাতে পারি তাহলে ভালো হয়, কিন্তু আমরা দেখাতে পারছি না, তোমরা ইউটিউবে সার্চ দিলেই হয়তো পেয়ে যাবে। কিন্তু আমাদের দেশে যে বিখ্যাত একটি গান আছে, রবি ঠাকুর পয়লা বৈশাখের যে বিখ্যাত গানটা লিখেছেন, সেই গানটি পয়লা বৈশাখে না গাইলেই আমাদের যেন অতৃপ্ত থেকে যায়, আমরা সেই গানটি একটু শুনে নেওয়ার চেষ্টা করি। Thank you.
নিশ্চয়ই বন্ধুরা তোমরা গানটি শুনলে এবং উপভোগ করলে। আসলে বাঙালি হচ্ছে এমনই, বাঙালি পহেলা বৈশাখে যে বর্ণিল সাজে সাজে, দেখো কত সুন্দর একই ধরনের শাড়ি পরে মেয়েরা বিভিন্ন, তোমরা প্রথমে যখন দেখেছিলে কিছু ছবি দেখেছিলে, আমরা এই দিবসটি কত না ভাবে আমরা এই দিবসটি পালনের চেষ্টা করি। রবীন্দ্রনাথ ঠাকুর তার এই গানের মাধ্যমে সেই বিখ্যাত টেনিসন এর গানের সঙ্গে কিছুটা মিল রয়েছে, বিষয়বস্তু দিক থেকে মিল, কিন্তু বাংলাদেশের যে পহেলা বৈশাখ সেটি সারা বিশ্বে একটি বিরল ঘটনা। আমরা দেখি যে কবির চৌধুরী তার প্রবন্ধে কি বলার চেষ্টা করছেন। আলোচনায় যাই, যখন কবি বলেন যে মায়ার পুজ্জটি জাল যাক দূরে, তখন তার মধ্যে আমরা একটা লক্ষ্য করি। একজন বলেছেন যে পয়লা জানুয়ারিকে উদ্দেশ্য করে, আরেকজন লিখেছেন পয়লা বৈশাখকে মনের মধ্যে রেখে, কিন্তু কেন্দ্রীয় ভাবটি উভয় ক্ষেত্রেই এক। পয়লা বৈশাখ বা বাংলাটা অবশ্য বাঙালির এক অনন্য উৎসব, তার অন্যতম জাতীয় উৎসব। এই ঐতিহ্য সুপ্রাচীন ও গৌরব তাপত ধরে এর উদযাপন রীতিতে নানা পালাবদল ঘটেছে। তা আমরা যদি একটু দেখি যে পয়লা বৈশাখ আসলে কিভাবে এলো, পয়লা বৈশাখ কিভাবে আস্তে আস্তে আমাদের জাতিসত্তায় একদম একটা অঙ্গাঙ্গী ভাবে জড়িত হয়ে গেল, আমরা সেটা একটু দেখবার চেষ্টা করব। তোমরা যদি একটু পয়লা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন, এই দিনটি বাংলাদেশের ও পশ্চিমবঙ্গের নববর্ষ হিসাবে পালিত হয়। এটি বাঙালির একটি সার্বজনীন লোক উৎসব। এদিন আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে, কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হল নববর্ষ। অতীতের ভুল ত্রুটি ও ব্যর্থতার কাহিনী ভুলে নতুন করে সুখ শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় নববর্ষ। আমাদের অনেকেরই অজানা গ্যাগরীয় বর্ষপূর্তি অনুসারে বাংলাদেশে প্রতি বছর 14 এপ্রিল উৎসবটি পালিত হয়। পয়লা বৈশাখ যা বাংলা পঞ্জিকার প্রথম মাস বৈশাখের 1 তারিখ, বঙ্গাব্দের প্রথম দিন তথা বাংলা নববর্ষ। বাংলা একাডেমি কর্তৃক নির্ধারিত আধুনিক বাংলা পঞ্জিকা অনুসারে এই দিনটি নির্দিষ্ট করা হয়েছে। বাঙালির একটি সার্বজনীন লোক উৎসব হিসাবে বিবেচিত বর্ষবরণ, দিনটি বাংলাদেশের সরকারি ছুটির দিন হিসাবেও গৃহীত। বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা দিনটি নতুনভাবে ব্যবসা শুরু করার উপলক্ষ হিসাবে পালন করে নেয়। নববর্ষ সহ বাংলাদেশের মঙ্গল শোভাযাত্রা সহ মেলা, পান্তা ভাত খাওয়া, হালকা চা তোলা ইত্যাদি কর্মকাণ্ডের মধ্যে দিয়ে উদযাপন করা হয়। 2016 সালে ইউনেস্কো ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত মঙ্গল শোভাযাত্রাকে মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে ঘোষণা করে। বাংলা নববর্ষের ঐতিহ্যবাহী শুভেচ্ছা বাক্য হল শুভ নববর্ষ। ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার পর সম্রাটগণ হিজরি পঞ্জিকা অনুসারে কৃষি পণ্য খাজনা আদায় করতেন, কিন্তু হিজরি সন চাঁদের উপর নির্ভরশীল হওয়ায় তা কৃষি ফলনের সাথে মিলত না। এতে অসময়ে কৃষকদের খাজনা পরিশোধ করতে বাধ্য করা হতো। খাজনা আদায়ের সুষ্ঠুতা প্রণয়নের জন্য মুঘল সম্রাট আকবর বাংলা সনের প্রবর্তন করেন। তিনি মূলত প্রাচীন বর্ষপূর্তিতে সংস্কার আনার আদেশ দেন। সম্রাটের আদেশের মতে তৎকালীন বাংলার বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ও চিন্তাবিদ ফতেউল্লাহ সিরাজি ষোলশন এবং আরবি হিজরি সনের উপর ভিত্তি করে নতুন বাংলা সনের নিয়ম চালু করেন। 1984 খ্রিস্টাব্দে 10ই মার্চ ও 11ই মার্চ থেকে বাংলা সন গণনা শুরু হয়। তবে এই গণনা পদ্ধতি কার্যকর করা হয় আকবরের সিংহাসনে আরোহণের সময় 5ই নভেম্বর 1556 সাল থেকে। প্রথমে এই স্বরের নাম ছিল ফসলি স্বর, পরে বঙ্গাত্ম বা বাংলা বর্ষ নামে পরিচিত হয়। আকবরের সময়কাল থেকে পয়লা বৈশাখ উদযাপন শুরু হয়। তখন প্রত্যেকে বাংলা চৈত্র মাসের শেষ দিনের মধ্যে সব খাজনা মাসুল ও শুল্ক পরিশোধ করতে বাধ্য থাকত। এরপর দিন অর্থাৎ পয়লা বৈশাখে ভূমির মালিকেরা নিজ নিজ অঞ্চলের অধিবাসীদের মিষ্টান্ন দ্বারা আহ্বান করতেন। এই উৎসবটি একটি সামাজিক অনুষ্ঠানে পরিণত হয় যার রূপ পরিবর্তন হয়ে বর্তমানে এই পর্যায়ে এসেছে। বিক্রেতারা ক্রেতাদের মিষ্টান্ন দিয়ে আপ্যায়ন করে থাকে। এই প্রথাটি এখনো অনেকাংশে প্রচলিত আছে, বিশেষত স্বর্ণের দোকানে। নতুন বছরের উৎসবের সাথে গ্রামীণ জনগোষ্ঠীর কৃষ্টি ও সাংস্কৃতিক নিবেদ যোগাযোগ। গ্রামের মানুষ ভোরে ঘুম থেকে উঠে নতুন জামা কাপড় পরে এবং আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের বাড়ি বেড়াতে যায়। বাড়িঘর পরিষ্কার করা এবং সুন্দর করে সাজানো হয়। বিশেষ খাবারের ব্যবস্থা থাকে। কয়েকটি গ্রামে মিলিত এলাকায় কোনো খোলা মাঠে আয়োজন করা হয় বৈশাখী মেলা। মেলা থাকে নানা রকম কুটির শিল্পজাত সামগ্রীর বিপণন, থাকে নানা রকম পিঠাপুলিরও আয়োজন, অনেক স্থানে ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খাওয়ারও ব্যবস্থা থাকে। এই দিনে একটি পুরনো সংস্কৃতি হল গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন। এর মধ্যে নৌকা বাইচ, লাঠি
বা কুস্তি একসময় প্রচলিত ছিল। বাংলাদেশে এরকম কুস্তির সবচেয়ে বড় আসরটি হয় 12ই বৈশাখ চট্টগ্রামের লালদিঘি ময়দানে, যা জব্বারের বলিখানা নামেও পরিচিত। এছাড়া ঢাকার ঐতিহ্যবাহী রমনা বটমূলে মেলা তো রয়েছেই। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এলাকার প্রধান তিনটি ক্ষুদ্র জাতিসত্তা রয়েছে, যাদের প্রত্যেকেরই বছরে নতুন দিনে উৎসব আছে। ত্রিপুরাদের বৈশু, মারমাদের সাংরাই ও চাকমাদের বিজু উৎসব। বর্তমানে তিনটি জাতিসত্তা একত্রে এই উৎসবটি পালন করে, যদিও এই উৎসবের নাম বৈশাখী উৎসব। এই উৎসবের মধ্যে একটি হল মারমাদের পানি উৎসব। বাংলাদেশ ও ভারত ছাড়া পৃথিবীর আরো নানান দেশে পয়লা বৈশাখ উদযাপিত হয়। মূলত প্রবাসী বাঙালিরা সেসব দেশে পয়লা বৈশাখ উদযাপন করে থাকেন। পুরনো দিনের সব গ্লানি সব কষ্ট হার হার করে চলুন নতুন বছর ও সূর্যকে আহ্বান করি নতুন রূপে। সবার কল্যাণ হোক, শুভ হোক, শুভ নববর্ষ। ধন্যবাদ শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ প্রতিবেদনটা দেখলে নিশ্চয়ই তোমরা এখানে অনেক কিছু তথ্য পেয়েছ, তোমাদের ভালো লেগেছে সুন্দর সুন্দর ছবি দেখে। আমরা একটু মূল প্রবন্ধে আর একটু যাবার চেষ্টা করি। যে লেখক যেটা বলছিলেন যে প্রাচীন কৃষি সমাজের শীতকালীন নির্জীবতার পর নবজীবনের আবির্ভাবের ধারণার সঙ্গে বাংলা নববর্ষ উদযাপনের বিষয়টি সম্পর্কিত ছিল, একটু আগে তোমরা শুনেছ। একথা ভাবা অসঙ্গত নয়। একসময় গ্রাম নগর নির্বিশেষে বাংলা সব মানুষ, সে হিন্দু, মুসলমান, বৌদ্ধ কি খ্রিস্টান হোক, বাংলা নববর্ষের উৎসবে সৎসাহে যোগ দিত। পরস্পরের বাড়িতে যাওয়া আসা, শুভেচ্ছা বিনিময়, খাওয়া দাওয়া, নানা রকম খেলাধুলা ও আনন্দ উৎসব, মেলা ও প্রদর্শনী মিলে সারা বছরের অন্যান্য দিনগুলি থেকে সম্পূর্ণ স্বতন্ত্র হয়ে এই দিনটি গৌরবমণ্ডিত হয়ে উঠত। 350 বছরেরও বেশি আগে বিখ্যাত ঐতিহাসিক আবুল ফজল তার আইনি আকবরী গ্রন্থে বাংলা নববর্ষকে এদেশের জনগণের নওরোজ বলে উল্লেখ করেছেন। অবশ্য তারও বহু শতবর্ষ আগে থেকে বাংলার মানুষ নানাভাবে এই দিনটি পালন করে আসছে। কিন্তু পালাবদলের কথা বলছিলাম, 19 শতাব্দীর শেষার্থে ব্রিটিশ উপনিবেশের রাজত্বের দিনগুলোর কিন্তু পালাবদলের কথা দিনগুলোর এক পর্যায়ে বাংলা নববর্ষ পালনের মধ্যে দেশের শোষিত ও পরশাসিত জনগণের চিত্তে স্বাদেশিকতা ও জাতীয়তাবাদী চেতনার প্রতিফলন ঘটেছিল। যদিও সে সময়কার মুসলিম মানুষে এর কোনো গভীর বা প্রত্যক্ষ অভিঘাত লক্ষ্য করা যায় না। 20 শতাব্দীর প্রথমার্ধে বাংলা নববর্ষ উদযাপনকে অবলম্বন করে তার জাতীয়তাবাদ অনুষঙ্গের সঙ্গে সাম্রাজ্যবাদী চেতনা যুক্ত হয়েছিল, একটু লক্ষ্য করলেই তা বোঝা যায়। 1947 সালে উপমহাদেশ বিভক্তির ফলে পাকিস্তান সৃষ্টির পর সেদিনের পূর্ব পাকিস্তান বাংলা নববর্ষ উদযাপন নিয়ে তৎকালীন নয়া উপনিবেশবাদী ক্ষীণদৃষ্টি ধর্মান্ধ পাকিস্তানি শাসকবর্গ যে মনোভাব প্রদর্শন করেন তা একই সঙ্গে কৌতূহল উদ্দীপক ও ন্যাক্কারজনক। তোমরা জানো যে পাকিস্তান হবার পর বাংলা নববর্ষ নিয়ে তারা নানা কথা বলেছে। তারা বলেছে যে এটা হিন্দুদের কালচার, সুতরাং এটা আমাদের করা যাবে না। এইভাবেই কিন্তু আমাদেরকে বিভাজন করার চেষ্টা হয়েছে। কিন্তু বাঙালি যত দিন গড়িয়ে যাচ্ছে ততই এই পহেলা বৈশাখকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই, ধনী গরিব, কৃষক শ্রমিক মজুর, সবাই এই দিনটি উদযাপন করার চেষ্টা করে এবং করছে। দিন যাবে এর পরিসর আরো বৃদ্ধি পাবে। আজ স্বাধীন বাংলাদেশে এই দিনটি নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে উৎসবমুখর হয়ে ওঠে। ব্যবসায়ী মহলে হালকাথা মিঠাই বিতরণের অনুষ্ঠান তো আছে, তার পাশাপাশি আছে নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতা, প্রদর্শনী ও মেলার আসর, সঙ্গীতানুষ্ঠান, কবিতা আবৃত্তি, আলোচনা সভা, বক্তৃতা, ভাষণ ইত্যাদি। তবে যে গ্রাম বাংলা ছিল পয়লা বৈশাখের আনন্দ অনুষ্ঠানের প্রাণকেন্দ্র, আজ অর্থনৈতিক কারণে শহরে বিশেষভাবে রাজধানী ঢাকায় পয়লা বৈশাখকে উপলক্ষ করে এখন যে চাঞ্চল্য ও আনন্দ উৎসব দেখা যায় তা নিতান্তই মেকি একথা বলা যাবে না। কিন্তু তার মধ্যে মধ্যবিত্ত ও উচ্চবিত্ত নাগরিকের বুর্জোয়া বিলাস বা ফ্যাশনের একটি বড় অংশ কাজ করেছে, সে কথা মানতে হবে। হ্যাঁ, লেখক বলতে চাচ্ছেন যে একসময় শুধু গ্রামের মানুষেরা দিবসটি পালন করত, খাজনা আদায় করা হতো এবং বছরের এই দিন শেষে এই দিনটিতে বছরের শুরুর এই দিনটিতে যারা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে তারা হালখাতা করত, তাদের ক্রেতাদের মিষ্টি মুখটা তারা মিটিয়ে ফেলত। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি লেখক সেটাই বলার চেষ্টা করছেন যে গ্রামে তো উৎসব হয়, এখন শহরের মানুষও কিন্তু এই দৃষ্টি এই দিবসটি পালনের জন্য বেশি আগ্রহ প্রকাশ করে এবং তারা করে থাকে। মঙ্গল শোভাযাত্রা তার একটি দৃষ্টান্ত হতে পারে। মঙ্গল শোভাযাত্রার এই পরিসর দিন দিন ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে।
আমরা আর একটু পড়ার চেষ্টা করি সবশেষে। পয়লা বৈশাখকে এই অবস্থা থেকে উদ্ধার করা প্রয়োজন। বৃহত্তর জনজীবনের সঙ্গে, শ্রমজীবী মানুষের আন্তঃসত্ত্বার সঙ্গে এর রাখি বন্ধনকে আবার নতুন করে বাঁধতে হবে। সেই লক্ষ্যে আমাদের আজ বাংলা নববর্ষের মধ্যে সচেতনভাবে নতুন মাতৃকতা যোগ করতে হবে। বাংলা নববর্ষের উৎসব যে বিশেষভাবে ঐতিহ্যমণ্ডিত, শ্রেণীগত অবস্থান নির্বিশেষে সাধারণ মানুষের উৎসব, এর একান্ত ধর্মনিরপেক্ষ চরিত্র যে অত্যন্ত তাৎপর্যময় আজ, সে কথাটা আবার জোরের সাথে বলা যায়। হ্যাঁ, লেখক বলতে চাচ্ছেন যে বাংলা নববর্ষ নির্দিষ্ট কোনো ধর্মের নয়, নির্দিষ্ট কোনো বর্ণের নয়, নির্দিষ্ট কোনো গোত্রের নয়, এটি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্মের সব মানুষের সব গোত্রের উৎসব। এই আর একটু শেষ করি আমরা, নিজেকে একবার দেখ, একজন হিন্দু বৌদ্ধ বা খ্রিস্টান ধর্মাবলম্বী বাংলাদেশের মানুষ হিসেবে ভেবে দেখুন, তাহলে এর সভেরিস্টিক দিকটি বুঝতে পারবেন। অথচ এ অঞ্চলের ঐতিহ্য তো তা নয়। ইংরেজ সাম্রাজ্যবাদী বেনিয়া শক্তির সামনে স্বাধীন বাংলার সূর্য ডুবে যাওয়ার পূর্ব মুহূর্তে সিরাজউদ্দৌলা শেষবারের মতো লড়াই করার এক জন্য ডাক দিয়েছিলেন হিন্দু মুসলমান উভয়কে। আমাদের ঐতিহ্য তো মীর মদন ও মোহনলালের, তিতুমীর ও মঙ্গল পাণ্ডের, গোবিন্দদেব ও মুনির চৌধুরীর। তবে কেন এখন এরকম ঘটছে? পাকিস্তান আমলে ধর্মের নামে নৃশংসতার ইতিহাস ভুলে যাওয়ার কি এতই সহজ? বাঙালির শ্রেষ্ঠ উৎসব বাংলার নববর্ষ উদযাপন আমাদের ধর্মনিরপেক্ষ চেতনাকে অপরাজেয় শক্তি ও মহিমায় পূর্ণ করুক, এই হোক আমাদের শুভকামনা। জয় পয়লা বৈশাখ, জয় পয়লা বৈশাখ। কবির চৌধুরী, আমরা বুঝতেই পারছি কবির চৌধুরী একজন ধর্মনিরপেক্ষ মানুষ। তিনি বাংলাদেশকে যেমন ভালোবাসতেন, বাংলার সংস্কৃতিকে তিনি ভালোবাসতেন, বাংলার ঐতিহ্যকে তিনি ধারণ করতেন, লালন করতেন, এবং বাংলার এই ঐতিহ্য যে কোনো নির্দিষ্ট ধর্ম বর্ণ বা গোষ্ঠী নয়, সেই কথা তিনি বারবার তার লেখায় প্রকাশ করার চেষ্টা করেছেন এবং আমাদের আমাদের বোঝাতে চেষ্টা করেছেন। আমরা এই উৎসব পালন করি এবং আগামীতেও করবো। তোমরাও নিশ্চয়ই আগামী পয়লা বৈশাখে কী অনুষ্ঠান করবে তার জন্য প্রস্তুতি নিচ্ছ। আমরা অনেকটা সময় নিয়ে ফেলেছি, আমরা আলোচনা শেষ করব। তার আগে যদি দু একটি প্রশ্ন করে নিই, যে কবির চৌধুরী, কবির চৌধুরীর জন্ম কত সালে তোমরা যদি বলতে পারো? নিশ্চয় মনে আছে, আমি লেখক পরিচিতি দেখেছিলাম। হ্যাঁ, ধন্যবাদ। কবির চৌধুরীর জন্ম হচ্ছে 1923 সালে। আচ্ছা, তোমরা বলতে পারো, আমি একবার বলেছিলাম যে প্রবেশিকা, এই প্রবেশিকায় তিনি পাশ করেছিলেন 1938 সালে কলেজের স্কুল থেকে। এই প্রবেশিকা মানে কি মনে আছে তোমাদের? হ্যাঁ, প্রবেশিকা মানে হচ্ছে এসএসসি। এসএসসিকে একসময় প্রবেশিকা বলা হতো, এখন সেটাকে আমরা বলি এসএসসি বা মাধ্যমিক বলে থাকি। আচ্ছা, আমি পড়া শেষ করবো। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আজকের এই পড়া থেকে তোমরা যদি সামান্যতম উপকৃত হও, তাহলে আমি নিজেকে আমার শ্রম সার্থক বলে মনে করবো। আমরা চেষ্টা করব পরবর্তী ক্লাসগুলো আরো সুন্দর করে তোমাদের সামনে উপস্থাপন করবার। আমি তোমাদের বাড়ির কাজ দিয়ে দেব, তোমরা বাড়ির কাজটি করে আমাকে যদি দেখাও আমার পেজে বা আমার মেসেঞ্জারে দিলে আমি খুশি হব। বাড়ির কাজটি হচ্ছে তোমার দেখা একটি পয়লা বৈশাখ অথবা নববর্ষ উৎসবের বর্ণনা দাও। নিশ্চয়ই তুমি এর আগে গত বছর তোমার স্কুলে বা তোমার এলাকায় যে অনুষ্ঠান হয় পয়লা বৈশাখে, সেইগুলোর যদি বর্ণনা দাও, সেগুলো বর্ণনা দিয়ে যদি আমাকে আমার ফেসবুক মেসেঞ্জারে যদি পাঠিয়ে দাও, তাহলে আমরা তত খুশি হব। বলে রাখি যে বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ দেশ এবং এখানে হিন্দু ধর্ম, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন শ্রেণীর মানুষ বসবাস করে, যার ঐতিহ্য হাজার বছরের। এখানে এমন একটি উৎসব আছে, সেটা হচ্ছে পয়লা বৈশাখ, যেখানে সকল ধর্মের মানুষ এখানে অংশগ্রহণ করে। এটি হচ্ছে সর্বজনের একটি উৎসব। আমরা আগামী দিন, আগামী নববর্ষ আরো সুন্দরভাবে, আরো মঙ্গলকর হোক, মঙ্গলময়ভাবে উদযাপন করব, সেই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে এবং ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।